হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস আজকে একটা কম্প্যারিজন ভিডিও হতে চলেছে আজকে আমরা দেখে নেব দুই বাংলার তিন সুপারস্টার একই দিনে সিনেমা মুক্তি দিয়ে কোন সিনেমাটির কালেকশন এগিয়ে এখানে যে তিনজন সুপারস্টার থাকবে তারা হচ্ছেন কলকাতা থেকে সুপারস্টার জিত এবং সুপারস্টার দেব এবং বাংলাদেশ থেকে সুপারস্টার শাকিব খান তো দেখুন প্রথমে সুপারস্টার দেবের কালেকশনটা জেনে নেব দেবের কিসমিস কিন্তু গ্রাম থেকে শহর মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় কিন্তু ফাটিয়ে বিজনেস করছে দু সপ্তাহ পাঁ দিয়েও এই সিনেমাটির শো প্রায় একশো ছাপ্পান্নটি চলছে এবং সিনেমা হল প্রায় একশো আট থেকে দশটি তো বুঝতেই পারছেন এর রেসপন্স কিন্তু ভালো প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি শো হাউসফুল যাচ্ছে তো খুবই সুন্দর একটা ভালো কালেকশন কিন্তু জেনারেট করছে তো এখানে আমি আট দিনের কালেকশন দেখব প্রত্যেকটি সিনেমা থেকে তো কিসমিস আট দিনের যেই টাকা জেনারেট করতে পেরেছে প্রায় দু কোটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বক্স অফিস থেকে তুলতে পেরেছে কিসমিস এবার যদি আমরা সাকিব খানের বিদ্রোহী সিনেমাটি দেখি তো দেখুন বিদ্রোহী সিনেমা নিয়ে অনেক রোস্ট হয়েছে আমিও রোস্ট করেছি কিন্তু হ্যাঁ বাংলাদেশে এখনও এরকম টাইপ সিনেমা দেখে তার জন্য কিন্তু সিনেমাটি বক্স অফিসে ভালো চলছে আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের সিনেমা হলের অবস্থা খুবই খারাপ অনেক বড় বড় সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে মানে হল সংখ্যা খুবই কম সেখান থেকে দাঁড়িয়ে সাকিব খানের বিদ্রোহী সিনেমাটি প্রায় আশি থেকে নব্বইটি হল জেনারেট করতে পেরেছে তো এখান থেকে কীরকম কালেকশন এসছে তো আপনারা সবাই জানেন সাকিব খানের সিনেমা মানেই বাংলাদেশে ঈদের উৎসব আর ঈদের মধ্যে আসছে সেটা ডাবল বিদ্রোহী সিনেমাটা যেমনই হোক না কেন সে কপি হোক বা রিমেক কালেকশনের দিক দিয়ে কিন্তু অনেকটাই চাঙ্গা ইয়াস বক্স অফিস থেকে এই সিনেমাটি কালেকশন করেছে প্রায় দু কোটির কাছাকাছি তো বুঝতেই পারছেন কালেকশন কিন্তু দারুণ করেছে এবার যদি আমরা সুপারস্টার জিতের রাবণ সিনেমার কালেকশন দেখি অনেক দিন পর বাংলায় অর্থাৎ কলকাতা এরকম কমার্শিয়ালি মাস এন্টারটেনিং সিনেমা এসছে যেটা অনেকরা দর্শকরা অপেক্ষা করেছিল অনেক দিন থেকেই যে এরকম একটা সিনেমা আসুক বাট কোন ডিরেক্টর বা প্রোডিউসার সেরকম রিস্ক নেয়নি তো যাই হোক আলটিমেটলি সেরকম একটা সিনেমা এসছে এবং দর্শকরা মন ভরে দেখছে হল বড়িয়ে দেখছে প্রতিদিন প্রতিদিন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ শো হাউসফুল যাচ্ছে প্রথম সপ্তাহে এই সিনেমাটি ওপেনিং করেছিল মাত্র একশো তিরিশ থেকে বিশটি শো টাইম নিয়ে বাট সিনেমাটার ক্রেজ এতটাই ভালো তার কন্টেন্ট এতটাই স্ট্রং এবং দর্শকদের মনে এতটাই ক্রেজ সিনেমাটা প্রতি মুহূর্তে হাউসফুল যাচ্ছে তার কারণেই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহ হয়েছে অনেক হল বাড়িয়েছে এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহ এসে প্রায় দুশো থেকে বাইশটি শো টাইম পেয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে সিনেমার বক্স অফিস কালেকশন এই আট দিনে সিনেমাটার মোট কালেকশন এসে দাঁড়িয়েছে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছা তো বুঝতেই পারছেন এর ইউজ একটা কালেকশন হয়েছে তো এখান থেকে দাঁড়িয়ে কে এগিয়ে কে পিছিয়ে সেই বিষয়ে যাচ্ছি না বাট আলটিমেটলি তিনটি সিনেমায় ভালো বক্স অফিসে কালেকশন এনে দিয়েছে তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন টাটা